4.5 বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় চরম উত্তেজনা ছড়ালো মালদা জেলার মানিকচক থানার নারায়ণপুর কলোনি এলাকায়। জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাড়ির উঠোনে খেলা করছিল 4.5 বছরের এক শিশুকন্যা। সেই সময় পরিবারের লোকজন পাশের বাড়িতে গল্প করতে গিয়েছিলেন। অভিযোগ, বাড়িতে সেই সময় কেউ না থাকার সুযোগ নিয়ে শনিবার রাতে ওই শিশুকন্যাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী এক নাবালক। এরপর বাড়ির লোকেরা ফিরে এসে অসুস্থ অবস্থায় যন্ত্রণায় কাতরাতে দেখে শিশুকন্যাটিকে। পুরো বিষয়টি বুঝতে পারেন তারা। এরপর ওই শিশুকন্যাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই মানিকচক থানায় শিশুকন্যার পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী ওই নাবালকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ওই নাবালক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। বলছি যে স্যার, আমার মেয়ে আমার পাশে খেলাধুলা করছিল, আম বাগান ছিল আমার বাড়ির পাশে, সেখান থেকে ও চলে দূরে গিয়েছে, খেলছিল, ওখান থেকে ওকে নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে। বাচ্চা বলছে আমি যাবো না, তবুও নিয়ে গেছে, আবার নিয়ে গিয়ে ও বিছানায় শুতিয়েছে। এবার তেল টেল যতগুলো ছিল মানে সর্ব শরীরে মাখিয়েছে, সেখানেও মাখিয়েছে, কিন্তু ওর জিনিসটা সেখানে ধর্ষণ করেছে, আমার মেয়েকে ধর্ষণ করেছে 4.5 বছর। কোনো প্রলোভন দেখিয়েছিল, কিছু জিনিসের লোভ দেখিয়েছিল? না, লোভ দেখিয়েনি, বলেছি আমাকে জোর করে নিয়ে গেছে, যাচ্ছে, আমি যাচ্ছিলাম না, আমাকে জোর করে নিয়ে গেছে। না, অভিযোগটা করতে হবে। হ্যাঁ, অভিযোগটা করতে হবে, মানে একবার না দুইবার হয়েছিল। হ্যাঁ, এর আগেবারও হয়েছে। না, তখন বাচ্চা কিছু বলেনি, বাচ্চাকে ভয় দেখিয়েছে, দ্বিতীয়বারও ভয় দেখিয়েছে, বাচ্চা বলে না, আমি ফুসলাম না। ওকে, ওই তো একটা গ্রামের ছেলে, সেই বাচ্চা মেয়েটাকে নিয়ে গিয়ে মানে ঘরের ভিতরে ও কী করেছে না করেছে ওটার জন্য মানে ও 27 তারিখে 12টার সময় হয়েছে, ও তখন মুখ লজ্জায় থেকে গেছে। পরে জানাজানি হয়ে আমরা সাইড থেকে বললাম, তারপরে এখানে এসে উপস্থিত হয়েছে। ভয়ে মানে ও ইয়ে করেনি, আসতে পারেনি, পয়সার অভাব, বাচ্চা আমি গেলে খরচ হবে। যার সাথে হয়েছে তার বয়স কত? যে বাচ্চা মেয়েটার সাথে হয়েছে, বাচ্চা মেয়েটার বয়স 4.5 বছর। আর যে অভিযুক্ত তার বয়স কত? 15 নাগাদ বলছে। এটা কোথায় হয়েছে, ঘটনাটা কোথায়? নারায়ণপুর। দুজনে কি একই এলাকার বাসিন্দা? একই গ্রামের বাসিন্দা, পাঁচ সাতটা বাড়ি পাশাপাশি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।